আমার আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই আলু দিয়ে একটা জিনিস করে দেখাচ্ছি, কী করছি আপনারা দেখুন। আমার ক্যামেরাটা কাজ করছিল না, মাঝখানে বন্ধ হয়ে যায়, ওই জন্য ওখানে আমি 2 চামচ অ্যারোরুট দিয়ে নিয়েছি, 3 চামচ দেব। এই যে আলু এরো 2 চামচ, 1 চামচ, 2 চামচ, এই যে 3 চামচ, আগে 1 চামচ দিয়েছিলাম, ক্যামেরাটা বন্ধ হয়ে যায় ওই জন্য আপনারা দেখতে পারেননি, এখন আবার অ্যারোরুট দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আগেই আলুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কারগুলো, এটা দিয়ে এই 1/2 চামচ, 1 চামচের একটু কমই দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচোনো, আর দিচ্ছি আদা কুচো, লঙ্কা কুচো। আর পরিমাণ মতন নুন দিচ্ছি, আপনাদের যে যেমন নুন খাবেন তেমন নুন দেবেন। আর দিব ডিম দুটো, এই 1টা ডিম দিচ্ছি, এই 1/2টা ডিম দিচ্ছি, এই 2টো ডিম দেব, 2টো ডিম দিয়েছি। এখন এটা আমি মিক্সড করে নিচ্ছি। হাত দিয়েই মিক্সড করছি। এখন এটা আমি 2-3 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল দেব, 1 চামচ, 2 চামচ, এটার মধ্যে আমি তেল দিয়েছি। তারপরে ওই যে আলু দিয়ে, আলু কর্নফ্লাওয়ার ডিম সব একসঙ্গে মিশানো ছিল, সবটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে বিছিয়ে দেবেন পুরোটায়, আমি যেভাবে দিচ্ছি এইভাবে দেবেন। আমার যদি এই যে আলু দিয়ে যে একটা জিনিস করছি, এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। পরে এটার আমি নাম দেব, এখনো নাম দেইনি। এইভাবে সমান করে দেবেন। বেশি আঁচ দেবেন না, খুব একটা, একদম লো আছে, আপনারা রেখে দেবেন, আস্তে আস্তে হবে। এটা যদি হাই বা ইয়াতে আঁচে রান্না করা হয় তাহলে নিচটা পুড়ে যাবে, আলুটা সিদ্ধ হবে না, ওই জন্য লো আঁচে রান্না করতে হবে, আস্তে আস্তে হোক। আমি দেখি কত সময় লাগে, আমি তো ঘড়ি দেখিনি কতটুকু সময় লাগবে, আমি পরে বলে দিচ্ছি কত সময় লাগবে। এখন এই ঢাকনাটা একটু খুলে আমি ই দেব, কী বলে, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিচ্ছি, হালকা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আপনারা যে যেমন ঝাল খাবেন সেইভাবেই দেবেন।
এখন আবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। লো ফ্লেমে রান্না করবেন একটু সময় ধরে। আমার যদি রেসিপি পছন্দ হয় আপনারা সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখবেন কেমন হয়েছে না হয়েছে। আমি 10 মিনিট পরে চলে এসেছি, দেখি এখন কেমন হয়েছে। মিষ্টিটা দেখে নিচ্ছি, মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি এটাকে আস্তে করে এটার উপরে নামিয়ে নিচ্ছি, আবার বসিয়ে দিচ্ছি। এইটাকে আবার এইটার উপর নিচ্ছি, এইভাবে নিজের ঠেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি, কেন ওই দিকটা তো হয়নি না, নিচটা হয়েছে, উপরের দিকটা তো হতে হবে। আবার সাইডে সাইডে একটু আমি তেল দিয়ে দিচ্ছি, পাশ দিয়ে অল্প অল্প গোটা। বেশি করে তেল দিলে মুচমুচে হবে, খেতে দারুণ লাগে। আমার মেয়ে খুব ভালোবাসে, মেয়ের আমার এটা খেতে, ওদের টিফিনে আমি দিয়ে দিই। এখন আমি ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছি, দেখি কেমন হয়েছে জিনিসটা, এটা ভাজা হলো কি না। না, ভাজা হয়েছে। এখন এটাকে আমি ভেঙে গেল প্রায়, একটু নামিয়ে দিয়েছি। এখন এটাকে আমি এইভাবে নামিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পিৎজার সস দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন খাবেন, যতটুকু পিৎজার সস মনে হয় দেবেন। আমি এইটুকু পিৎজার সস দিয়েছি। এখানে একটু আবার তেঁতুলের চাটনিও দিব, একটু টক টক লাগবে। টক টক লাগলে ভালোই লাগবে খেতে। আবার অতিরিক্ত দেবেন না, বেশি আবার টক হয়ে যাবে। এমনি তো তেঁতুলের চাটনি এত টক বেশি করি না, অল্পই করি। টক টক ঝাল মিষ্টি সব সমান থাকে। এরকম হয়েছে, দেখুন আমি আপনাদের কেটেও দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আমি যেভাবে করেছি।